স্যার, কেরাটোকোনাস রোগটি সম্পর্কে আপনি বললেন এতক্ষণ, তো মানে এটার পিছনে আসলে কারণটি কি, কেন এরকম হয়? খুবই কঠিন প্রশ্ন। আসলে কেরাটোকোনাস কেন হয় এই বিষয়ে অনেক গবেষণালব্ধ তত্ত্ব রয়েছে, তবে কোনো গবেষণালব্ধ তত্ত্বই এখনও পর্যন্ত প্রমাণিত এবং নিশ্চিত বলে বিবেচিত হয়নি। তবে কিছু কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন জেনেটিক ফ্যাক্টর, আমাদের ডিএনএতে কিছু পরিবর্তন হয় সেটির কারণে, এবং এনভায়রনমেন্টাল বা পরিবেশগত কারণে, আরেকটি পারিবারিক। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের পরিবারে কেরাটোকোনাস রয়েছে তাদেরও কেরাটোকোনাস হতে পারে। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। আসলে আমাদের কর্নিয়ার বেশ কতগুলো স্তর রয়েছে, যেমন এপিথেলিয়াম, বাউমেন্স মেমব্রেন, স্ট্রমা, ডেসিমেটস মেমব্রেন, এন্ডোথেলিয়াম। আমাদের চোখের কর্নিয়ার এই স্ট্রমাতে কোলাজেন ফাইবার থাকে, পরের ছবিতে আমরা দেখব। এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ডিং থাকে। আমাদের শরীরের বিভিন্ন কোষে যেরকম বিপাকক্রিয়া হয়, কর্নিয়ার ভেতরেও বিপাকক্রিয়া হয়, এবং এই বিপাকক্রিয়ার ফলে কর্নিয়াতে বেশ কিছু ফ্রি রেডিকালস তৈরি হয়। স্বাভাবিক সুস্থ কর্নিয়া সেই ফ্রি রেডিকালসগুলোকে অপসারণ করতে পারে, কিন্তু কেরাটোকোনাসে আক্রান্ত কর্নিয়া সেই ফ্রি রেডিকালসগুলোকে অপসারণ করতে পারে না, ফলে এই কোলাজেন ফাইবারগুলোর মধ্যে বন্ধনের ঘাটতি দেখা যায় বা বন্ধন কমে যায়, এবং কর্নিয়া ধীরে ধীরে আকৃতির বিকৃতি ঘটে, এবং কেরাটোকোনাস রোগে কর্নিয়া ধীরে ধীরে কোণাকৃতি ধারণ করে। স্যার, এই রোগটি যদি কারো হয় সেক্ষেত্রে তার কি দুই চোখেই রোগটি হতে পারে নাকি যে কোনো এক চোখে হয়ে থাকে সাধারণত? খুবই চমৎকার একটি প্রশ্ন। আসলে কেরাটোকোনাস রোগ সাধারণত দুই চোখেই হয়, তবে কদাচিৎ এক চোখে হতে পারে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একটি চোখে এই কেরাটোকোনাস রোগের যে ক্রমবৃদ্ধি এবং তার যে প্রবলতা অন্য চোখে চাইতে একটু বেশি দেখা যায়। অর্থাৎ কেরাটোকোনাস রোগ সাধারণত কোনো একটা চোখে বেশি হয় এবং কোনো একটা চোখে কম হয়। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।